হ্যালো ভিওয়ার্স মৌচাশ বিগিবিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা বরাবরের নেই আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো এপি সেরানা প্রজাতির মোমাছির বাক্সবন্ধু পদ্ধতি তো মোমাছির বক্সটাতে আমরা কীভাবে বাক্সবন্ধু বন্দি করবো সেটা অবশ্য দেখার জন্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের পাশে থাকবেন তো কী পদ্ধতিতে আসলে মৌমাছি বক্সবন্দি অনেক পদ্ধতিতে করা যায় তো প্রথম অবস্থা দেখুন বন্ধুরা আমরা একটু এটা মৌমাছির চাকটা করেছে একটি টেবিলের নিচে অর্থাৎ টেবিলটার নিচের অবস্থায় করেছে তো একটা তিপালদা ঘোরা ছিল তো বন্ধুরা দেখুন আমরা সেটা করার জন্য যে কাজটা প্রথম অবস্থা করবো যে কোনো চাক ক্যাপচার করার জন্য কিন্তু হালকা একটু দোয়া দিতে হবে সেটা যদি আপনার দোয়াদানি থাকে দোয়াদানি দিবেন তো এখানে দোয়াদানি ছিল না যে জায়গায় চাকটা করেছে যার বাসায় সেখানে দোয়াদানি ছিল না তো আমি সেখানে হালকা একটু আর কাপড়ের ন্যাক একটু হালকা একটু আগুন তুলিয়ে হালকা একটু দোয়া দেওয়ার চেষ্টা করতে আছি যাতে মোমাসের একটু শান্ত থাকে আর দেখুন বন্ধুরা আসলে অনেকগুলো চাক করেছে প্রায় দশ থেকে এগারোটা চাক করেছে এবং চাকগুলো থেকে মধু ভরপুর আর এখানে আমাদের মৌমাছির বকবন্দি করার জন্য যে কাজটা করতে হবে এখান থেকে একটা একটা চাক আমরা বের করব এবং চাকগুলো মধুর অংশটুকু কিছুটা রেখে দেবো এখানে যে বাসার মালিক তাকে দিয়ে দিতে হবে আর মধুর অংশবাদে এবং ঢিমলার বা সম্বলিত যে চাকগুলো আমরা ভালো ভালো চাকগুলো আমরা আমরা আমাদের বক্সের যে ফ্রেমগুলো সেখানে বেঁধে দেব কারণ এখানে যখন আমরা একটা চাক বের করবো সেটা কিন্তু দিয়ে দিব তো বন্ধুরা দেখুন আমরা অলরেডি মোটামুটি মোমাতে কিন্তু সরে গেছে চাক থেকে এখন কিন্তু আমরা চাকগুলো কাটার চেষ্টা করব তো যাই হোক আমরা চাকগুলো কেটে ফেলছি আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা করতে পারি নাই তো সম্পূর্ণ চাক আমাদের কাটা হয়ে গেছে এবং কাটার সাথে সাথে আমি কিন্তু ফ্রেমেও বেঁধে দিয়েছি তো এখানে দেখুন শত শত লক্ষ লক্ষ মৌমাছি তো এখান থেকে কিন্তু রানী মৌমাছিটাকে আমি অলরেডি পেয়ে গেছি তো পেয়ে যাওয়ার পরে যে কাজটা করেছি তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখুন সম্পূর্ণ চাক কিন্তু আমি পেয়ে গেছি মৌমাছি কিন্তু তার বাসার মধ্যে ঠিকই রয়ে গেছে আর আমি একটা মশারি নেট দিয়ে নিয়েছিলাম প্রথম অবস্থায় তো দেখুন এই হলো আমাদের এখানে মধুর যে চা মধুর অংশটুকু কেটে কেটে রাখছি কিছু অংশ আর কিছু নিয়ে গেছে তো দেখুন এটা বক্স বক্সের মধ্যে আমি যে কাজটা করেছি ফ্রেমগুলো কিন্তু আমি সুন্দরভাবে বেঁধে দিয়েছি আর আমি কিন্তু রানী মোমাসিটি ধরে আমি কিন্তু একটা কুইন কেসে আটকেই রেখেছি দেখুন বন্ধুরা আর কেসটার মধ্যে রানী মোমাসিটা থাকার কারণে সম্পূর্ণ মোমাসি কিন্তু আস্তে আস্তে তার পুরাতন ভাষা থেকে এই বাসায় চলে আসতে আপনারা যারা এই ধরনের মৌমাছির বক্সবন্দি করতে সমস্যা ফিল করেন তারা অবশ্যই এই ধরনের কুইন কেসগুলো ব্যবহার করে মৌমাছির বক্স বন্ধ করবেন আমরা কিন্তু কুইন কেসটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এই যে মৌমাছি কিন্তু নেটের মধ্যে জড়ো হচ্ছে আস্তে আস্তে যখন মৌমাছিরা বুঝতে পারবে তারানি নেই মৌমাছিটা বক্সের ভিতরে আবদ্ধ আছে তখন কিন্তু সম্পূর্ণ মৌমাছি একদম বক্সের মধ্যে চলে আসবে আর এই ধরনের মোমাসির সরঞ্জামগুলো পেতে মোমাসির চাষের সকল প্রকার বক্স কুইন গেট মুকুশ এবং কুইন কাপ নিডল প্যান সহ মোমাসির যাবতীয় যে কোনো সরঞ্জাম পেতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলোতে যোগাযোগ করে মৌচাষ বিক্রি ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন আমাদের যেই কথাটা আপনাদেরকে বলছিলাম আমাদের কিন্তু সবই কিন্তু সাকসেস আস্তে আস্তে কিন্তু সম্পূর্ণ মৌমাছি কিন্তু আমাদের সেই পুরাতন বাসা থেকে এই বাসায় প্রবেশ করতেছে কারণ আমরা রানী মৌমাছিটাকে এখানে কিন্তু আবদ্ধ করেছি আস্তে আস্তে কিন্তু আপনার শ্রমিক মোমাসি কেন বুঝতে পারছে যে রানী মৌমাছিটা বক্সের ভিতরে আছে তো একদিন পরে আবার কুইন কেসের মুখটা আপনি যদি খুলে দেন তাহলে রানী মৌমাছি কিন্তু সেই কেস থেকে বেরিয়ে যাবে বক্সের ভিতরে এইভাবে কিন্তু আপনারা খুব সহজে বক্সবন্দি করতে পারেন যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো সরঞ্জামের প্রয়োজন হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবার অন্য যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকুক সে পর্যন্ত ধন্যবাদ